নেগেটিভ কিচ্ছু বলবো না, কারণ হচ্ছে যে আর সবচেয়ে বড় কথা, সবার চিন্তা ভাবনা কিন্তু এক হবে না এবং সেই সাথে সবার ব্যক্তিত্ব এক হবে না। আর আমার কাছে মনে হয় যে ব্যক্তিত্বটা হচ্ছে সবচেয়ে বড় সম্মান। এবারের ঈদে শাকিব খানের তুফান সিনেমার দুষ্টু কোকিল গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ইতিমধ্যে এই গানটির ড্রেস আপ নিয়ে বেশ সমালোচিত হয়েছেন কলকাতার মিমি চক্রবর্তী। রীতিমতো তো অনেকে বলে ফেলেছে গানটি পরিবারের সাথে দেখা অনুপযুক্ত, কেননা বাংলাদেশ অথবা কলকাতার সিনেমাগুলোতে এ ধরনের ড্রেস আপ খুব একটা ব্যবহার করা হয় না। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশের অন্যতম অভিনেতা অনন্তর স্ত্রী বর্ষা। আর আমার কাছে মনে হয় যে ব্যক্তিত্বটা হচ্ছে সবচেয়ে বড় সম্মান। এই অভিনেত্রী বলেন, সবার ব্যক্তিত্ব এক নয়, সবাই একই লজ্জাবোধ নিয়ে চলাফেরা করে না। বিশেষ করে এই গানটিতে মিমি চক্রবর্তীকে একটি ড্রেসের মাধ্যমে সম্পূর্ণ গানটি শেষ করা হয়েছে। গানটির বিশেষ একটি অংশ দর্শকদের নজর কেড়েছে, আর সেটা নিয়েই ইন্টারনেট মাধ্যমে তোলপাড় হয়েছে নানান সমালোচনা। তবে যতই সমালোচিত হোক না কেন, এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশ থেকে দেশান্তর সকল ক্ষেত্রে এই গানের জনপ্রিয়তা সবার শীর্ষে। প্রিয় দর্শক, গানে মিমি ড্রেস আপ নিয়ে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। SA News 24H।